সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটিও আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ দেখুন ফ্যানগুলো কতটা নোংরা হয়েছে কতটা ময়লা হয়েছে এই ময়লাগুলোই আজ খুব সহজভাবে পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সাধারণত যেভাবে ফ্যান পরিষ্কার করে থাকি তাই আজ শেয়ার করছি এখানে আমি একটি গেঞ্জি নিয়ে নিয়েছি আমি আমার বেবির গেঞ্জিটা পুরাতন একটা গেঞ্জি সেটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের গেঞ্জি নিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে আর এটি দিয়ে পরিষ্কার করা কিন্তু খুবই সহজ এবার এই গেঞ্জিটাকে আমি ভিজিয়ে নিব এবং পানিটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে এক ফোঁটা পানীয় যেন না থাকে জাস্ট গেঞ্জিটা ভিজা থাকবে এই ভিজা গেঞ্জিটা এখন আমি প্যানের একটি পাখাতে পরিয়ে দিচ্ছি এমনভাবে দিয়ে দিতে হবে পোড়াটা কাবার করে দিয়ে দিতে হবে দিয়ে আলতু করে হাতের সাহায্যে দুই হাতের সাহায্যে টেনে টেনে ময়লাটা পরিষ্কার করে নিয়ে আসতে হবে পেছনের দিকে দেখুন কাজটা আমি কিভাবে করছি কাজটা আমি করছি না বাট আমাকে হেল্প করছে আমার হাজবেন্ড যদিও আমার সে আমাকে করে দিচ্ছে এইভাবে পুরো ময়লাটাকে পরিষ্কার করে নিচের দিকে নিয়ে আসতে হবে ঠিক এইভাবে এইভাবে প্রত্যেকটি ফ্যানের পাখায় এরকম করে গেঞ্জিটা পরিয়ে দিয়ে টেনে টেনে হাতের সাহায্যে ময়লাটাকে এনে ফেলে দিতে হবে ময়লা কিন্তু নিচে পড়বে না কারণ কাপড়টা আমি যেহেতু ভিজিয়ে নিয়েছি এই ভিজা কাপড়টাতেই ময়লাটা আটকে থাকবে এই কারণে কাপড়টাকে ভিজিয়ে নিতে হবে এইভাবে আমি তিনটি পাকা পরিষ্কার করে নিয়েছি এই কাজটি কিন্তু হাতের সাহায্য ছাড়া করা যাবে না যে যত ভিডিওই তৈরি করুক না কেন যত সহজে দেখাক না কেন কিন্তু আমি মনে করি হাতের সাহায্য ছাড়া কোনোভাবেই আপনি এত সুন্দর করে ফ্যান পরিষ্কার করতে পারবেন না পাখাগুলো পরিষ্কার করার পর এই গেঞ্জিটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা নিংড়ে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি দুই চামচ ডিটারজেন্ট পাউডার এবার ডিটারজেন্ট লাগানো গেঞ্জিটা দিয়ে ভালোভাবে যে শেষের দিকের ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে শেষের ময়লাগুলো কিন্তু পাখার যে পেজ একদম লাস্টের দিকে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু উঠতে চায় না সহজে এগুলো একটু ঘষে ঘষে তুলতে হবে এইট্টি পার্সেন্ট ময়লা কিন্তু প্রথমেই পরিষ্কার হয়ে গিয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু এভাবে ঘষিয়ে তুলতে হবে খুব বেশি ঘষাঘষি করার প্রয়োজন হবে না কারণ প্রথম অবস্থায় যখন আপনি গেঞ্জিটা ভিজিয়ে নিয়ে পাকাটা মুছে নেবেন তখনই ময়লাটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় তারপর হালকা হাতে ঘষে নিলে কিন্তু ময়লাটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমার এই ফ্যানটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কতটা পরিষ্কার হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি যেভাবে ঠিক পরিষ্কার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সংসারটা যেহেতু দুইজনের সুতরাং সব কাজে যে আমাদের মেয়েদের করতে হবে তা না আমরা যদি কাজগুলি ভাগাভাগি করে করি যেটা আমরা পারি না সেটা যদি পুরুষরা একটু হেল্প করে সেক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হয় আমার প্যান্টটা অনেক পরিষ্কার হয়েছে দেখি মনটা ভরে গিয়েছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ